আয় হাই রুটি ফুলছে, আমি তো এক্সপার্ট হয়ে গেছি। বাহ, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে উঠেই আজকে এই যে নাস্তা বানাইতেছি, আজকে থেকে আমার ক্লাস শুরু। তো এগুলো ভিডিও আসলে অনেক লেম লাগে আমার কাছে, তারপরেও এগুলো পোস্ট করতে হয় বা দিতে হয়, কারণ হচ্ছে যে পৃথিবীর যে কোনো সন্তানই যদি বাহিরে থাকে, তার বাবা মা বা ফ্যামিলি মেম্বার সবাই টেনশনে থাকে যে আসলেই আমার সন্তান রান্না করে খাইতে পারতেছে কি না, বা সে কী করতেছে না করতেছে, এগুলো অনেক টেনশনে থাকে তারা। তো আমি এই কারণেই এই ভিডিওটা আসলে করতেছি। তো আজকে থেকে আমার ক্লাস শুরু, এখন বাজে প্রায় 10:30 মতো, আর বাহিরের ওয়েদার আজকে তো দেখতে পারতেছেন। তো আমি আজকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা তৈরি করতেছি। সকালের নাস্তা শেষ করে আমি এখন আমার ক্লাস যেখানে নিছি প্রথম সেমিস্টারের, এটা হচ্ছে সিনেপ্লেক্সে। তো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোইলাম। তো একটা মজার বিষয়, আমি 2 দিন আগেও যাদেরকে নিয়ে ভিডিও করতাম, আজকে আমি তাদের জন্য ভিডিও বানাই। এটা একটা আলাদা রকমের একটা ফিলিংস কাজ করে। আমি জানি না আদৌ আমার এই ভিডিও দিয়ে কোনো দিনও আমি ইনকাম করতে পারবো কি না, সেই চিন্তাভাবনা আমি এখন আর চিন্তাই করি না। তবে আমি আমার কিছু লিমিটেড ওয়েল উইশার আছে, যারা আমার ভিডিও দেখার জন্য আসলে অপেক্ষা করে থাকে, এই কারণে ভিডিওগুলো করা। তো দিন শেষে সবার সাথে কন্ট্যাক্ট করা হয় না, সময় অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে এখানে আসার পরে, একটার পর একটা কাজ লাগেই থাকে। তাদের সাথে কথা বলার একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে যে আমার ভিডিও। তো দিন শেষে আমি আমার ভিডিওর মাধ্যমেই তাদের সাথে আমার সব কিছু শেয়ার করে থাকি। তো এই হচ্ছে জীবন, একসময় যাদের নিয়ে ভিডিও করতাম আজ তাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকে বাইরে ফুরফুরানি বৃষ্টি, আর আমার কাছে সম্বল হিসাবে আছে একমাত্র আমার জ্যাকেট, ছাতা টাতাও নাই। তো দেখা যাক কী হয়, আশা করি যে জোরে বৃষ্টি হবে না, এইরকমই হবে। অবশেষে আমি সিনেপ্লেক্সে চলে আসলাম হাঁটে হাঁটেই, এখন ক্লাসের জন্য ওয়েট করতেছি, টাইম হইলে ক্লাসে ঢুকে যাবো আর কি। বাংলাদেশ। তো ক্লাস শেষ করে আজকে সবাই বিধ্বস্ত, এখানে দাঁড়ায় আছি, আর আল্লাহ আমাদের সাথে একটু খেলতেছে আর কি, এই যে বৃষ্টি দিয়ে দিছে। তো নর্মালি বাংলাদেশের বৃষ্টি আর কানাডার বৃষ্টি, ভাই কি অবস্থা একটু বলে। এটাই সমস্যা, ওটাই বলতেছি যে বাংলাদেশের বৃষ্টি সহ্য হয়, কিন্তু কানাডার বৃষ্টি, ও মাই গড, এটা টু মাচ। হ্যাঁ, ঠান্ডাটা বেশি লাগে। তো আমরা অপেক্ষা করতেছি আর কি কখন শেষ হবে আর কখন আমরা বাড়ির দিকে যাব। এখন পর্যন্ত আমি দুপুরের খাবারও খাই নাই, দুপুরের খাবার বলতে সকালের খাবারই তো দেরি করে খাইছি, তো এখন একটু ক্ষুধা লাগছে, এখন 6টা বাজে। তো আমরা দেরি করলাম না, যেহেতু এই বৃষ্টি সারাদিন চলতেই থাকবে, আর একটু কমছে এখন, ঝিরিঝিরি করে পড়তেছে হালকা পাতলা। তো বাসের দিকেই চলে যাই। ও, এটা আমার শ্বশুর দিতে চাইছিল আমাকে, ভাই দু আই ডোন্ট হ্যাভ এ ফাদার ইন ল। ও ভাই, ওই যে দুজন বাংলাদেশি ভাই, ওরা চলে গেল, আমি এখন একা একা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে যে পরিমাণ বাতাস আর বৃষ্টির পানি, যে পরিমাণ ঠান্ডা, প্রথম ক্লাস যে এত স্মরণীয় হয়ে থাকবে এটা তো আমি কল্পনাও করি নাই। সেফলি বাসে চলে আসলাম, এখন খিচুড়ি রান্না করবো, দ্যাটস ওয়াই আমাকে আবার প্রিপেয়ার হতে হবে। বাসায় আসার পরেই আসলে খুব ক্ষুধা লাগছে,
একটু খিচুড়ি তৈরি করার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। তো খিচুড়ি তৈরি করতেছি এইসব ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরে দেখা হবে।